নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 5ই অক্টোবর 2023 পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচটি রাশির নাম আগামীকালের জন্য উঠে আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন কিন্তু এই অর্থপ্রাপ্তির উপর কিন্তু আপনাদেরকে ভিডিও দিই এবং অ্যালার্ট করার চেষ্টা করি কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ নেই, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে কিন্তু পারেন। যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা তো জানেন, যারা নতুন রয়েছেন না তাদেরকে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন। শুধুমাত্র রাশির নাম শুনে এবং রাশিভিত্তিক শুভ সময় শুনে কিন্তু বেরিয়ে যাবেন না, কারণ এটাতে কী হয় জানেন, আপনারা আসল যে বিষয়বস্তু সেটাই কিন্তু আপনারা জানতে পারছেন না। কারণ আপনারা ভাবছেন যে হয়তো কৌশিকদা বলল আমাদের অর্থপ্রাপ্তি আগামীকাল হবেই, কিন্তু আপনাদের জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কি না সেটা কিন্তু জানা দরকার। আপনাদের জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে তবেই কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম চলে আসে, হয়তো আপনার রাশির সাথে একই রাশির নাম মিলে যায়, আপনারা একটি ভুল করেন যে হয়তো আমাদের লটারির প্রাপ্তি হতে পারে। দেখুন, আমি শুধু লটারির ক্ষেত্রে শুধু বলছি না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতেই পারে। আপনার শেয়ার বাজার থেকেও হতে পারে, আপনার মিউচুয়াল ফান্ড থেকেও হতে পারে, ব্যবসা থেকেও হতে পারে, অনলাইন ট্রেডিং থেকেও হতে পারে, স্টক মার্কেট থেকেও হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে পারেন। আর যারা লটারি কাটেন, অর্থাৎ কী জানেন একটা নেশার মতন হয়ে গেছে প্রতিদিন লটারি কাটা, তাদের জন্য আমি শুভ সময়টা জানাই। কারণ অনেকেই বলেছে যে কৌশিকদা শুভ সময়টা যদি আপনি দেন তাহলে খুব ভালো হয়, কিন্তু আমি একটি কথা বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি কেন আপনাদেরকে এই কথাগুলো বলি, এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও আমি সময় নিই, কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। হয়তো আমার সাথে আপনাদের একই রাশি মিলে যায় যে এই রাশির কথা বলেছে। দেখুন, একই রাশির তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। যাদের ঘটবে না, কেন ঘটছে না, তার সঠিক প্রতিকার আমি তিনটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ। এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আর সর্বোপরি হচ্ছে ভাগ্যভাব। কারণ আপনারা ভাবেন যে আমার ক্ষেত্রে আগামীকাল হয়তো অর্থপ্রাপ্তি হতেই পারে, দেখুন তাহলে তো সবাই আজকে কোটিপতি হতে হয়ে যেত, কেউ কারো কাজ কিন্তু করতো না। আজকে যদি সবাই যদি কোটিপতি হতো কি না, এই সমাজে কেউ কারো কাজ করতো না, অর্থাৎ সিস্টেমটাই অন্যরকম হয়ে যেত। দেখুন, অনেকে বলছেন যে কৌশিকদা আপনি বললেন আমার কেন হলো না, দেখুন আপনার হলো না, আপনার পাশের বাড়ির কারো হয়েছে, অর্থাৎ দেখবেন কারো না কারো কোনো কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি রয়েছে। আর যাদের দীর্ঘ বাধা রয়েছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করেই যাচ্ছেন কিছু হচ্ছে না, অবশ্যই আপনারা, আমি একটি কথা বলবো, আপনারা রাহু রক্ষা কবচ এবং পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন,
বার চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে বাধা আছে, বাধাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ কোনো জায়গাতে থেমে যাওয়াটা ঠিক না, অর্থাৎ এগিয়ে যেতে হবে। সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। আর আমি একটি কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। বর্তমানে রাহু রক্ষা কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবজের উপর আপনার বিশেষ ছাড়ও কিন্তু রয়েছে। যারা ভাবছেন যে রাহু রক্ষা কবজ নেবেন, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট এই সময় করতে পারেন। কারণ এই সময়টা যারা রাহু রক্ষা কবজ নেবেন, খুব চটজলদি মিরাকেল কাজ আপনাদের করবে। অর্থাৎ এই সময়টা হচ্ছে কি, কিছু কিছু সময় থাকে যে প্রতিকার প্রতিবিধান করলে মানে স্মুথলি কাজ হয়, খুব দ্রুত কাজ হয়। এবার আসি এই পাঁচটি রাশির নাম, আপনাদের রাশির নাম রয়েছে কিনা এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, বৈকাল চারটা থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত, বৈকাল চারটা থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির যে আপনাদের যে সময়টা, ঠিক সময় আপনাদের হচ্ছে সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মীন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা, সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার, সেটি হচ্ছে সকাল নটা থেকে আপনার দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের জন্য। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দিচ্ছি, কিন্তু আমি একটা কথা বলবো, লটারি কেটে অর্থ নষ্ট করবেন না। কারণ আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। অন্তিম এবং শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে সময়টা আগামীকাল বেরিয়েছে, সেটা হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বৈকাল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল বৃহস্পতিবার কারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনারা ভিডিওটি একবার না পাঁচবার শুনুন, আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি, কারণ কিছুটা সময় আপনাদের কাছে আমি নিই, কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু একটা হেল্পফুল ভিডিও, যাতে আপনারা কিছুটা হলেও অ্যালার্ট হতে পারেন কোন কোন রাশির নাম আসতে চলেছে এবং আমি রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলি, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। নমস্কার, ধন্যবাদ।